জমিটা বিক্রি করে এই জমিটাই স্টেডিয়ামে উন্নয়নের কাজে লেগেছে। টোটাল জমি 56 বিঘে ছিল, তার মধ্যে 26 বিঘে জমি খড়দা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছে। আনুমানিক মূল্য আপনার 5 কোটি টাকা। এটা একটা দেওয়া উদ্দেশ্য মেন হচ্ছে রহরা খড়দা খেলার মাঠ ভালো ছিল না। আমাদের কল্যাণ দা উনি আমাদের কাছে রিকোয়েস্ট করি যে তোমরা যদি এই সমস্ত জমিতে তোমরা যদি আছে, যদি এখানে আমাদের স্টেডিয়ামের জন্য যদি দাও তাহলে রহরা খড়দা মানুষ ভীষণভাবে উপকৃত হবে। আমি তখন আমার পরিবারের সমস্ত যারা আছে আমার থেকে আলোচনা করল, তারা বিষয়টা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে ঠিক আছে। জনস্বার্থের জন্য যদি খেলার মাঠে যোগসূত্র বলতে কি, আমরা ফুটবল খেলাটা খুব ভালোবাসি, প্রত্যেকেই ফুটবল প্রিয়, কিন্তু যেহেতু একটা উনি বললেন জমিটা আমরা অনিরুদ্দেশ অবস্থায় ছিল, ধান চাষ করে ধান চাষ পরে এরা যেতেই পারে বেশি পরিচিত। আমি আমার অন্য পরিচয় আছে, সেটা Thank you.
যে সত্যি যে দানের একটা বাকি শ্রী অমিতাভ ঘোষ শ্রী তরিত বরদত্তা শ্রী অমিতাভ হ্যালো হ্যালো আবরণ উন্মোচন করছেন
রাজপুত হাতে 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 ক্রীড়া পরিবহন এবং যুব কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী বারোভূমি এই স্বামী বিবেকানন্দে পূর্ণবয়স মূর্তি নির্মাণ করেছেন শ্রী অশোকাচার্য আস্তে আস্তে আদরণীয় মতন স্বামী বিবেকানন্দের পূর্ণবয়স মূর্তি দেখা যাচ্ছে আপনি বললাম
ক্রীড়ামন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তী মাঠে প্রবেশ করেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, অনুগ্রহ করে নাম আমি ঘোষণা করছি। অনুগ্রহ করে তারা পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া যুবকল্যাণ এবং পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী শ্রী মমতা বন্দী সাংসদ শ্রী চরিত্রা জেলা সভাপতি শ্রী উত্তম গাঙ্গুলী সচিব শ্রী উত্তম গাঙ্গুলী,
Thank you.
রাজবিহারী ঘোষ আমাদের রাজ্যের এবং দেশের জননেতা শ্রী জ্যোতি বসু, আমাদের বিধায়ক এবং রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর অসীম কুমার দাশগুপ্ত, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী, আমাদের জেলা সভাধিপতি মাননীয়া শ্রীমতী অপর্ণা গুপ্ত, অন্যান্য মঞ্চে যারা আছেন বিশিষ্ট খেলোয়াড় স্বামীজি এবং এই ঘোষ পরিবারের প্রতিনিধি বাপি ঘোষ, রাসবিহারী ঘোষ এবং উপস্থিত শ্রদ্ধেয় সুধীবৃন্দ, দীর্ঘদিনের আশা আপনারা জানেন, আপনারা যা বলেন সেটা আমরা শোনার চেষ্টা করি, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি। এই স্টেডিয়ামের এখন পর্যন্ত যা ব্যয় তা প্রায় 2.5 কোটি টাকা, রাজ্য সরকার স্পোর্টস ডিপার্টমেন্ট 1 কোটি টাকা দিয়েছেন আমাদের, এবং এর ইনফ্রাস্ট্রাকচার যে রাস্তা লাইট এর জন্য পুরসভার তহবিল থেকে ব্যয় করতে হয়েছে 75 লক্ষ টাকা, এবং আমরা 1 কোটি 35 লক্ষ টাকার একটা এস্টিমেট আমরা দিয়েছি, যদি রাজ্য সরকার সেটা অনুমোদন করেন তাহলে আমরা অবশিষ্ট যে কাজগুলি আছে সেগুলি আমরা শেষ করতে পারব। তবে একটা কথাই আমি বলব, এই স্টেডিয়াম নিয়ে প্রথমে রহরা সংঘ থেকে আমাদের মাননীয় বিধায়ক এবং অর্থমন্ত্রী সেদিন একটা মিটিংয়ে এসেছিলেন, সেখানে রহরা সংঘের সম্পাদক কালিদাস মুখার্জিকে দিয়ে আমরাই বলিয়েছিলাম যে এই দাবিটা তুমি তোলো, তাদের কল্যাণও ছিলেন এবং কল্যাণের অবদান এই স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে অনস্বীকার্য, ও না থাকলে এই স্টেডিয়াম করা আদৌ আমাদের পক্ষে সম্ভব হতো না, তার জন্য খর্দা পুরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সহযোগী অনেকেই ছিলেন, রিন্টু মৈত্র ছিল, অরুণ মুখার্জি ছিল, প্রত্যেককে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর আরেকটা বিষয় যেটা বলি, যে সেখান থেকে যখন আওয়াজটা আসে খর্দায় বিবেকানন্দ স্টেডিয়াম চাই, সাধারণ মানুষের চাওয়া, 2002 সালে খর্দা পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করেন আমাদের জননেতা মাননীয় শ্রী জ্যোতি বসু, ওনার কাছে 25,000 মানুষের উপস্থিতিতে আবেদন করা হয় যে খর্দায় একটা স্টেডিয়ামের কথা আপনি বলুন। তখন মাননীয় শ্রী জ্যোতি বসু বলেছেন, আমি তো আর এখন মুখ্যমন্ত্রী নই, আমার সেই কথাগুলি এখনও কানে আছে, এই অসীম তুমি একটু দেখো, এইটাই হয়ে গেল তার নির্দেশ। তাই আমরা আজকে এই স্টেডিয়াম উপহার পেলাম এবং তার উপস্থিতিতে উদ্বোধন করতে পারবো আমরা, এটা খর্দার মানুষ কোনোদিন ভাবতে পারেনি, এটা আমাদের বাড়তি পাওয়া। আরেকটা কথা বলি আমি শেষ করব, আমরা তার কণ্ঠে শুনেছিলাম যে যতটুকু পারো ততটুকু বলবে, যা পারছো না মানুষকে খুলে বলো। আমরা অনেক প্রতিশ্রুতি আমরা দেইনি, সাধারণ মানুষ অনেক দাবি ছিল, স্টেডিয়াম করতে পেরেছি, রবীন্দ্রভবন করতে পেরেছি, কলেজটা আমরা যেভাবে চেয়েছিলাম সেটা করতে পারিনি, অনেক জটিলতা ছিল, এই স্টেডিয়াম করার ক্ষেত্রে অনেক জটিলতা ছিল, খর্ধ মানুষ এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা কোনো বাধাই বাধা হতে পারে না, তার প্রমাণ আবার রবীন্দ্রভবনের পরে স্টেডিয়াম। আমি গণেশকেও ধন্যবাদ জানাবো, গণেশ অনেক সহযোগিতা করেছে। সর্বশেষ একটা কথা আমি বলে শেষ করব, জননেতার মুখে শুনেছিলাম কোনো এক সময়ে সপ্তমবার আমি থেকে যেতে চাই,
আমি খর্দার মানুষের পক্ষ থেকে 1,16,000 মানুষের পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করে আমরা আবার তার কণ্ঠে শুনতে চাই অষ্টমবারের জন্য আবার থেকে যেতে চাই। নমস্কার। আপনারা শুনলেন এই স্টেডিয়াম গড়ে তোলার প্রেক্ষাপট, বললেন মাননীয় পৌরপ্রধান শ্রী ব্রজগোপাল সাহা মহাশয়। এটাও আপনারা শুনলেন যে যার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিদিনের কাজ এই স্টেডিয়াম নির্মাণের পিছনে রয়েছে। মাননীয় শ্রী কল্যাণ মুখার্জি বিধায়ক প্রতিনিধি, তিনি এবার বক্তব্য রাখবেন। মাননীয় সভাপতি, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের শ্রদ্ধেয় এই বাংলা তথা ভারতবর্ষের কিংবদন্তি পুরুষ, শ্রদ্ধেয় জননেতা শ্রী জ্যোতি বসু, আমাদের এখানে মঞ্চে উপস্থিত ডক্টর অসীম দাশগুপ্ত অর্থমন্ত্রী, আমাদের সুভাষ দা ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ। আমি প্রথমেই এই অঞ্চলের একজন মানুষ হিসেবে আজকের যিনি উদ্বোধক আমাদের শ্রদ্ধেয় জননেতা শ্রী জ্যোতি বসুকে অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমাদের বিধায়ক ও রাজ্যের অর্থমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী, এই দুজনের অবদান। এরা দুজন যদি আমাদের সাহায্য না করতেন তাহলে এই স্টেডিয়াম আমরা নির্মাণ করতে পারতাম না। কারণ 2002 সালের 8ই ডিসেম্বর এখানে শিলান্যাস আমরা করেছিলাম, অনেকটা দূরে, সেই ফলক এখনও আছে। মন্ত্রী সুভাষ চক্রবর্তী, অসীম দাশগুপ্ত এবং আমাদের জয়ানন্দ মহারাজ উপস্থিতিতে করেছিলেন সেই শিলান্যাস, এবং তারপরে 5 বছর অতিক্রান্ত হয়েছে। অনেক বাধা বিপত্তি মধ্য দিয়েও আমরা ধৈর্য ধরেছি যে নিশ্চয়ই একদিন আমরা করতে পারবো। তারপরে আমরা এই অঞ্চলের মানুষের সাহায্য পেয়েছি, যেটা অবশ্যই রিমাই ঘোষের কথা বলতে হয়, বাপি ঘোষের কথা বলতে হয়। সে প্রায় 5,38,00,000 টাকার জমি ও দান করেছে, এবং রাজ্য সরকার এই মুহূর্তে অন্তত 1 কোটি টাকা আমাদের দিয়েছেন। আরও কিছু টাকা আমরা পেলে, যেটা পৌরপ্রধান বলেছেন, আমাদের প্রথম পর্যায়ে সম্পূর্ণভাবে আমরা বিবেকানন্দ স্টেডিয়াম আমরা শেষ করতে পারবো। এখানে শ্রী উৎপল গাঙ্গুলি আছেন, অন্যান্য খেলোয়াড়রা আছেন, তাদের কাছে অনুরোধ করবো, সুভাষদার কাছেও বিশেষভাবে অনুরোধ করবো, আমরা ফেন্সিংয়ের কাজ শেষ করবো। খর্দার মানুষ আন্তর্জাতিক মানের খেলা দেখতে চায়, এবং আমরা উত্তর দিকও গ্যালারির কাজ আমরা শেষ করব। এই সবটা করবার জন্য কিছু অর্থের দরকার, এবং আমি কিছুক্ষণ আগে সুভাষদাকে বলছিলাম এবং আমাদের সাংসদ অমিতাভ নন্দীকেও বলছিলাম, সকালে অসীম দাশগুপ্তকেও বলেছি, একটা স্পোর্টস ভিলেজ করতে পারলে অনেকের দাবি, তাহলে অনেক খেলোয়াড় এখানে থাকতে পারবে, এখানে কোচিং ক্যাম্প পাবে। অনেক সংস্থা তারা দাবিও করেছে একটা স্পোর্টস ভিলেজ এর সাথে আপনারা করুন। এটা ইতিমধ্যে ক্রীড়া দপ্তর থেকে আমরা কিছুটা সম্মতি পেয়েছি, আমরা এগোচ্ছি, তার স্কিম আমরা তৈরি করছি। এক্ষেত্রেও অসীম দাশগুপ্ত এবং সুভাষ চক্রবর্তীর সাহায্য অত্যন্ত দরকার। আমরা আগেও পেয়েছি, এখনও নিশ্চয়ই পাবো, এবং আমাদের স্পোর্টস ভিলেজও জ্যোতি বসু আমাদের শ্রদ্ধেয় জননেতা, তিনি আবার যদি পারেন, যদি তিনি এসে এটা উদ্বোধন করে যেতে পারেন 1 বছরের মধ্যে, নিশ্চয়ই আমরা শেষ করব। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা শুনলেন মাননীয় শ্রী কল্যাণ মুখার্জির বক্তব্য। এরপরে বক্তব্য রাখবেন রহড়া রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী জয়ানন্দ। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় শ্রী জ্যোতি বসু, অন্যান্য গুণীজন যারা উপস্থিত আছেন, এবং আপনারা, আজকে 2002 সালের পরে এখানে প্রবেশ করে মনে হলো যেন একটি স্বপ্ন পুরী। আন্তরিকভাবে যে কথাটি বলতে চাই, যারা এই প্রচেষ্টা নিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে যারা এটিকে গড়ে তুলেছেন, তারা আমাদের কাছে নিশ্চয়ই প্রশংসার দাবি রাখেন। স্বাধীনতার পর থেকে দেশটা এগিয়ে যাচ্ছে, এবং আমাদের উন্নতি কিছু না কিছু হয়েছে। দিস ইজ নো পলিটিক্স। যে যে জায়গায় যে যে উন্নতি হয়েছে, আমরা যারা সেই উন্নতির ফসল ভোগ করি, আমাদের কর্তব্য সেই জিনিসগুলোকে রক্ষা করা। একটি পরিবারের সবাই যদি সেই গৃহটাকে রক্ষা করে, সমাজকে রক্ষা করে, এখানকার মানুষ এবং যারা ক্রীড়াপ্রেমিক তারা যদি স্টেডিয়ামকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন, পরবর্তী প্রজন্ম যদি দৃঢ়তার সঙ্গে এগিয়ে আসে, তবে এই জিনিসটি রক্ষিত হবে। প্রাত্যহিক জীবনে আমাদের
যে জিনিসটি মাথাচাড়া দিয়ে ওঠে সেটি হচ্ছে এক কথায় বলা যায় লাভ ক্ষতি টানাটানি অতিসূক্ষ ভগ্ন অংশভাগ, সেটি যেন এই স্টেডিয়ামের ভিতরে না আসে, এখানে ক্রীড়ার মানসিকতা গড়ে উঠুক, এখানে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই মনোভাব নিয়ে আমরা যেন এই জায়গায় এগিয়ে আসি। আমি এই বলে শ্রদ্ধেয় জ্যোতিবাবুকে আমার সশ্রদ্ধ নমস্কার এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি। রহড়া রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী জয়ানন্দের বক্তব্য আপনারা শুনলেন। এরপরে বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ শ্রী অমিতাভ নন্দী মহাশয়। বিবেকানন্দ স্টেডিয়াম আজকে তার উদ্বোধন করলেন সর্বভারতীয় শ্রদ্ধেয় জননেতা জ্যোতি বসু। মঞ্চে উপস্থিত আছেন ক্রীড়ামন্ত্রী এবং এখানকার বিধায়ক অর্থমন্ত্রী। আমি এই দুজনকেই এই স্টেডিয়াম গড়ার পেছনে তাদের যে সহযোগিতা তার জন্যে আমি এই এলাকার সাংসদ হিসেবে অভিনন্দন জানাচ্ছি। এই স্টেডিয়াম শুধু খড়দার গৌরব না, এটা আমাদের গোটা জেলার গৌরব এবং এই গৌরবকে আরও গৌরবান্বিত করার জন্য যে দায়িত্ব প্রতিপালন করতে হবে আমি ক্রীড়ামন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে দাবি করব যে আমাদের রাজ্যের খেলাধুলাকে এবং আমাদের রাজ্যে খেলোয়াড় তৈরি প্রশিক্ষণের প্রশ্নে একটা নতুন রূপ দিতে হবে, যুগান্তকারী পরিবর্তন করতে হবে এবং খড়দা স্টেডিয়ামের এই উদ্বোধনের মধ্যে দিয়ে যে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে, যে স্পোর্টস ভিলেজ তৈরি হবে তার মধ্যে দিয়ে যেন সেই কাজ আমরা করে উঠতে পারি, তার জন্য তাদের উদ্যোগ সহযোগিতা আমরা দাবি করব। সেই সাথে আমি এই কথা বলতে চাই যে সাংসদ তহবিলের টাকা অর্থ সম্পদ তৈরির জন্য আমি নির্বাচিত হওয়ার পরে এ কথা বলেছিলাম যে সার্বজনীন ব্যবহারে সম্পদ তৈরিতে এই অর্থ ব্যয়িত হবে, এটা সাধারণের অর্থ সাধারণের জন্যই ব্যয়িত হবে। যেখানে একটি স্টেডিয়াম উদ্বোধন হলো আজকে বিবেকানন্দ স্টেডিয়াম, যার মধ্যে দিয়ে এত স্বপ্ন, যা ভবিষ্যৎ তৈরি, ভবিষ্যৎ যুব সমাজের যে সম্পদ তৈরি হলো এই সম্পদকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, স্পোর্টস ভিলেজ তৈরির জন্যে সাংসদ তহবিল থেকে 50 লক্ষ টাকা এই স্টেডিয়ামের জন্যে আমি দেওয়ার ব্যবস্থা করব। এই প্রতিশ্রুতি রেখে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। খড়দাহের মানুষের পক্ষ থেকেও মাননীয় সাংসদকে ধন্যবাদ, অভিনন্দন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সাংসদ শ্রী তড়িৎ বরণ তোপদার মহাশয়, তাঁকে পুষ্পস্তবক এবং স্মারক উপহারের শুভেচ্ছা জানাবেন ডাক্তার গৌতম মুখার্জি। এখন বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ শ্রী তড়িৎ বরণ তোপদার মহাশয়। মাননীয় সভাপতি, উপস্থিত ভাই বোনেরা, বন্ধুগণ এবং মঞ্চে উপস্থিত আমাদের রাষ্ট্রীয় নেতা শ্রদ্ধেয় শ্রী জ্যোতি বসু, ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, অর্থমন্ত্রী যার এটা এলাকা, বিধানসভা এলাকা, ডক্টর অসীম দাশগুপ্ত, সহকর্মী সাংসদ অমিতাভ নন্দী এবং অন্যান্য সুধীজনেরা, আমি প্রথমেই কথা বলছি যে এই বিশাল জনজমায়েতের মধ্যে দিয়ে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হলো যে এই স্টেডিয়ামের দাবি কতটা সার্বজনীন এবং কতটা বিশাল সেটা এই ব্যাপক জমায়েতের মধ্যে দিয়ে প্রমাণিত হলো। আরও এটা প্রমাণিত হলো যে যার স্পর্শে এর উদ্বোধন হবে, আমাদের রাষ্ট্রের প্রথম সারির নেতা, এক নম্বর নেতা বলতে যা বোঝায় কমরেড জ্যোতি বসু, তাকে অভিনন্দন জানানোর জন্যে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে এখানে আসার জন্যে, তিনি এখানে এসেছেন তার জন্যে আমরা সবাই কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞতা প্রকাশের জন্যে এই যে হাজার হাজার মানুষের জমায়েত,
সেটা নিশ্চয়ই খর্দা এবং ব্যারাকপুর অঞ্চলের জনজীবনে একটা ঐতিহাসিক স্বাক্ষর বহন করবে। খর্দা অঞ্চলে খেলাধুলোর চর্চা আছে দীর্ঘদিন, প্রাক্তন খেলোয়াড়রা অনেকে এখানে উপস্থিত আছেন, দু চারজন হয়তো নেই, তারা নিশ্চয়ই খুশি হবেন যে তারা কৈশোরে যৌবনে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। শুধু তাদের স্বপ্ন হিসাবে নয়, এটা একটা জনগণের স্বপ্ন হিসাবেই বাস্তবায়িত হয়েছে। এই কাজ খুব কঠিন কাজ, এই কাজ যারা সম্পন্ন করলেন সুষ্ঠুভাবে তাদেরকে আমি সাধুবাদ জানাই। যারা অর্থ সাহায্য করেছেন, পশ্চিমবঙ্গ সরকার, ক্রীড়া দপ্তর এবং এই মুহূর্তে মাননীয় সাংসদ যে 50 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিলেন, এই সব মিলিয়ে আমি বলবো যারা এই অর্থের যোগান দিয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সাধুবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আরেকবার আমাদের এই অঞ্চলে শ্রদ্ধেয় রাষ্ট্রনেতা জ্যোতি বসু, তার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও এখানে এসে আমাদেরকে যেভাবে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন তার জন্যে আমরা নিশ্চয়ই আনন্দিত। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। মানুষ খর্দার যারা স্টেডিয়ামকে ভালোবেসে তার সাফল্যকে অভিনন্দন জানাবার জন্য এখানে উপস্থিত। আমি কথার মধ্যে যাব না, সংক্ষিপ্ত সময়ের অনুষ্ঠান। এক, আমি অত্যন্ত খুশি এই স্টেডিয়ামের নামাকরণ আমাদের সর্বযুগের সর্বকালের সমাজসেবী যিনি আমাদের পথ দেখিয়েছেন সমাজ সংস্কারের, পচা গলা ভারতবর্ষকে মুক্ত করে একটা স্বাধীন সর্বাঙ্গীন সমাজ তৈরি করার, সেই স্বামী বিবেকানন্দের নামে। তিনি জাতীয় রাজনীতির নানা কাজকর্ম থেকে খেলাধুলার স্থানকে যুব সমাজের কাছে বেশি করণীয় বলে মনে করেছেন। এত বড় পরামর্শ, তার যে অবস্থান সেইখানে থেকে অন্য কোনো ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব আজ পর্যন্ত দেননি। আর রহরা রামকৃষ্ণ মিশনের অত্যন্ত প্রান্ত দেশে এই অবস্থান, সেই কারণে সার্থক নামাকরণ বিবেকানন্দ স্টেডিয়াম। কালজয়ী পুরুষ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের জ্যোতি বসু, তার কল্যাণ হস্তস্পর্শে আজকে এই স্টেডিয়ামের প্রকৃতপক্ষে প্রাণ প্রতিষ্ঠা হলো। এই প্রাণ যাতে শক্তিশালী হয়, ফুলে ফলে পল্লবিত হয়ে আজকের 20 যেন একদিন মহিরুহে রূপান্তরিত হয়ে খর্দা স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম বিবেকানন্দ স্টেডিয়াম আমার জেলা এবং রাজ্যের মধ্যে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, সেই প্রত্যাশা আমি করব এবং তা নিশ্চয়ই সফল হবে। কমরেড অমিতাভ নন্দী তার সাংসদ তহবিল থেকে 50 লক্ষ টাকা স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম এই ক্ষেত্রে তিনি এই বছর দেবেন। আমিও যে প্রস্তাব পেয়েছি ইতিমধ্যেই আমরা একটা দপ্তরের পক্ষ থেকে জানতে চেয়েছি এদের করণীয় কী কী আছে না আছে, সেই সম্পর্কে আমি বলছি যে আমি ক্রীড়া দপ্তর থেকেও 1 কোটি টাকা আমরা দেব এবং সম্ভাব্য ছোটোখাটো কাজ যা সাধারণভাবে আছে খেলা পরিচালনার ক্ষেত্রে সেইটা সম্পন্ন করা সম্ভব হবে। আমার শেষ অনুরোধ এখানে থাকবে আমাদের উৎপল চ্যাটার্জি যিনি IFA সচিব তার কাছে, যাতে এই মাঠটির পূর্ণ সদ্ব্যবহার মর্যাদা সম্পন্নভাবে হতে পারে। তার সঙ্গে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এখানে আমাদের অতীতের শুধু না সর্বকালের শ্রেষ্ঠ গোলকিপার বলে আমি যাকে মনে করি ভারতবর্ষের সেই সনাত শেঠ আছেন, যদিও বয়সের ভাষে ভারে তিনি আজকে একটু অন্যরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, তা না হলে তার সেই ভলি ধরা এবং তার যে প্রক্ষেপণ প্রস্তুতি যা ফুটবল মাঠে লক্ষ লক্ষ দর্শককে চমৎকৃত করছে, তার অস্তিত্ব, তার সঙ্গে আমাদের জংলা দে আছেন এখানে,
এরা সবাই মিলে এখানে খর্দা এক সময় আমি জানতাম ভারতবর্ষের ফুটবল টিম তার ১১ জন খেলোয়াড় যদি হয় তার মধ্যে ৭ জন ৮ জন হচ্ছে আমাদের এই উত্তর ২৪ পরগনার প্লেয়ার থেকে যায় আর এর মধ্যে অন্তত ৪ থেকে ৫ জন হচ্ছে খর্দা পানিহাটি এবং বেলঘরিয়া থেকে যায় স্বাভাবিকভাবে এটা খেলার ক্ষেত্রে একটা উর্বর ক্ষেত্র এই ক্ষেত্রে যাতে উর্বরতাকে ব্যবহার করে খেলার জমিনকে ব্যবহার করা যায় সেই উদ্যোগ আমরা নেব এই প্রতিশ্রুতির অঙ্গীকার করে আপনাদের সাধুবাদ ধন্যবাদ ভালোবাসা এবং এত মানুষের আবেগ স্পর্শকাতরতা সত্যি মথিত করে দেয় অথচ খেলার ক্ষেত্রে আমরা পেছিয়ে আছি সে কারণ ব্যাখ্যার সুযোগ আমি গ্রহণ করছি না তৎসত্ত্বেও যেটুকু আমরা পারবো সেইটুকু করার চেষ্টা করব এই অঙ্গীকার করে আপনাদের সাধুবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন আমরা খর্দহের মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এরপরে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী আমাদের প্রিয় বিধায়ক ডক্টর অসীম কুমার দাশগুপ্ত মহাশয় সমগ্র দেশের সাধারণ মানুষের এবং সমস্ত শ্রেণীর মানুষেরই সর্বাপেক্ষা শ্রদ্ধেয় জননেতা মাননীয় শ্রী জ্যোতি বসু রাজ্য সরকারের ক্রীড়া পরিবহন এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তী মাননীয় স্থানীয় সাংসদ শ্রী অমিতাভ নন্দী মাননীয় সাংসদ শ্রী তড়িৎবরণ তোপদার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মাননীয় সভাধিনেত্রী শ্রীমতী অপর্ণা গুপ্ত মাননীয় জয়ানন্দ স্বামীজি মঞ্চে উপস্থিত আছেন খর্দহ পুরসভার পৌরপ্রধান বিশিষ্ট সমাজসেবী কল্যাণ মুখোপাধ্যায় অন্যান্য প্রতিনিধিগণ বিখ্যাত খেলোয়াড়গণ শ্রী সত্তার সাহেব শ্রী সনদ শেঠ শ্রী পরিমল দে শ্রী রঞ্জিত মুখার্জি শ্রী চিন্ময় চ্যাটার্জি শ্রী নাজিব এবং এখানের বিশিষ্ট প্রশিক্ষক শ্রী কালীপদ মুখোপাধ্যায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং খর্দার রহরার উপস্থিত মা বোনেরা ও বন্ধুগণ আজকের দিনটি আমাদের খর্দার মানুষের কাছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের সকলের কাছে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনার কাছেও একটা অত্যন্ত আনন্দের দিন গর্বেরও দিন আমরা সকলেই জানি একটু আগে ক্রীড়ামন্ত্রী বলেও গেলেন যে খর্দাহ এলাকা এবং আশেপাশের এলাকা বিখ্যাত খেলোয়াড় সৃষ্টি করেছে মঞ্চেই তারা উপস্থিত আছেন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেছেন এখনও এখানে খেলাধুলার চর্চা জীবন্ত চর্চা তাই এলাকার খেলাপ্রেমী সমস্ত মানুষজনের একটি সঙ্গত চাহিদা ছিল প্রয়োজন ছিল খর্দহে রহরা এলাকায় একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম হোক সেই দাবি একেবারে সাধারণ মানুষের দাবি হয়ে এখানকার যারা জনপ্রতিনিধি আছেন আমাদের সকলের কাছে আসে এবং সেই সমস্ত দাবি আমার মনে পড়ে যাচ্ছে ২০০২ সালে জানুয়ারি মাসে খর্দহ পুষ্প প্রদর্শনী উদ্বোধন করতে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী জ্যোতি বসু ওর কাছে সেই দাবি একটা সনদ আকারে খর্দহের মানুষ রাখেন এবং উনি তখন একটা নির্দেশ দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি তো এখন আর মুখ্যমন্ত্রী নেই তোমরা সকলে মিলে দেখো খর্দায় যেন একটা স্টেডিয়াম হয় সেইটাই আমাদের কাছে সবচেয়ে বড় নির্দেশ এবং সবচেয়ে বড় আস্থার কথা জ্যোতিবাবু বলেছেন তারপরে আমি মাননীয় মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে আলোচনা করি স্থানীয় যারা নেতৃত্ব আছেন দুই সাংসদ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করি করে এখানে জমি কি করে পাওয়া যায়
খর্দা রহনা এলাকায় তো জনবসতি যথেষ্ট হয়েছে, এই ডাঙ্গাপাড়া এলাকায় ঘোষ পরিবার নিমাই ঘোষ মশাই এবং অন্যান্যরা মধ্যে উপস্থিত আছেন, আমি এই সুযোগে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ওদেরই এখানে 55 বিঘা জমি ওদের ছিল, এই জমিটা আমরা কাগজপত্র মিলিয়ে দেখি সমস্ত নিয়ম নীতির মধ্যে আছে কিনা। এই জমিটা শালি জমি ছিল, নিচু জমি, আশেপাশে জল জমত, কিন্তু জমিটা শালি জমি হিসেবে লিপিবদ্ধ ছিল। আমরা সংশ্লিষ্ট যতগুলি দপ্তর আছে তাদের কাছ থেকে ছাড়পত্র নিই, এবং তারপরে আমি ধন্যবাদ দেব নিমাই ঘোষ এবং ঘোষ পরিবারের যারা আছেন তাদের সঙ্গে খর্দা পৌরসভার একটা চুক্তি হয়, ওরা নিজেরা এগিয়ে আসেন, এগিয়ে এসে 55 বিঘার মধ্যে 26 বিঘা জমি বিনামূল্যে এই স্টেডিয়াম করার জন্য ওরা দান করলেন। আমি এই সুযোগে খর্দাবাসীর পক্ষ থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এই 26 বিঘার মধ্যে 16 বিঘা জমিতে এই স্টেডিয়াম তার প্রথম পর্যায়ের অনেকটা কাজ সমাপ্ত হয়ে গেছে, 5টি ব্লক নিয়ে প্রায় 10,000 জন দর্শক বসতে পারেন, এরকম স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ। স্টেডিয়ামের ভেতরে মাটিটা খুব উন্নত ধরনের করা হয়েছে, ঘাস খুব উচিত গুণমানের ঘাস এখানে রাখা আছে, ঘাস আছে, মাটির ঢাল দুদিকে এমনভাবে রাখা আছে যাতে জল জমতে না পারে, এবং এর সঙ্গেই বাকি 10 বিঘা জমিতে রাস্তাকে উন্নত করা হয়েছে, এবং এখানকার যেহেতু জল জমত তাই জল নিকাশি ব্যবস্থাটা সম্পূর্ণ করা হয়েছে। এই কাজ করতে গিয়ে খর্দা পৌরসভার পৌরপ্রধান শ্রী ব্রজগোপাল সাহা ঠিকই বলছিলেন, এই কাজ করতে গিয়ে যা খরচ হয়েছে এবং যা হতে চলেছে 2.5 কোটি টাকার মতো, তার মধ্যে 1 কোটি টাকা রাজ্য সরকার ক্রীড়া দপ্তরের মাধ্যমে ইতিমধ্যেই প্রদান করেছে, আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আর পৌরসভা প্রায় 75 লক্ষ অর্থ অনুমোদন করেছেন, তাতে শ্রী সাহা বলছিলেন আমাদের দরকার হচ্ছে 2.5 কোটি টাকা, মানে দরকার আরও 75 লক্ষ। তা আজকে মাননীয় সাংসদ তার 50 লক্ষ টাকা তার সাংসদ তহবিল থেকে আজকেই আপনি এখানে অনুমোদন করেই বলে দিলেন, তার মানে যে ঘাটতিটা কমে এসে দাঁড়ালো 25 লক্ষ। মাননীয় ক্রীড়ামন্ত্রী বললেন যে উনি চিন্তাভাবনা করেছেন রাজ্য সরকার ওর দপ্তরের মাধ্যমে 1 কোটি আরও অর্থ বরাদ্দ করবেন, মানে 25 লক্ষর ঘাটতি পূরণ করে আরও 75 লক্ষ অতিরিক্ত অর্থ এলো, এবং এটার প্রয়োজন আছে আছে। এই কারণে এই যে মাঠ, এই যে স্টেডিয়াম এবং মাঠটি হলো, এটা খুব ভালো মানের খেলাধুলো তো হবেই। আমি তার আগে আমি আরেকবার বলছি, এই স্টেডিয়ামের নামকরণ অনেক আলোচনা করে আমরা স্বামী বিবেকানন্দর নামেই আমরা রেখেছি, এই তার মূর্তিটাও স্থাপন করা হয়েছে, আমরা যেন এক মুহূর্তের জন্য ভুলে না যাই যে স্বামীজি যখন কন্যাকুমারিকাতে ওই শীতের মধ্যে সন্তরণ করে এখন যাকে বিবেকানন্দ শিলা বলে সেখানে প্রায় 13 দিন উনি ধ্যানস্থ ছিলেন, তারপরে যেটা বলেছিলেন যে আমার আর কোনো ধর্ম নয়, আমার ধর্ম হচ্ছে আমাদের দেশের গরিব নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই, এটাই তো উনি বলেছিলেন। এবং যুবকদের বলেছিলেন তোমাদের চণ্ডীপাঠ করতে হবে না, আগে ফুটবল খেলে এসো। আমরা মনে করেছি সমস্ত মিলিয়ে স্বামীজির মূর্তি স্থাপন করা এবং তার নামে এই স্টেডিয়ামটি নাম করা সঙ্গত হয়েছে, আপনারাও সহমত পোষণ করেছেন। আগামীকাল তো এখানে খেলা শুরু হবে, ইস্টবেঙ্গল দল খেলতে আসবে, এটাও খুব আনন্দের এবং খেলাটা খুব সুন্দরভাবেই হবে। কিন্তু আরেকটা কথা আমরা মনে করছি, এই স্টেডিয়ামের মাধ্যমে আমরা ক্রীড়া দপ্তরের সহায়তায় এবং এখানে উপস্থিত আছেন IIF-এর সম্পাদক শ্রী উৎপল গাঙ্গুলী, আপনি নিজে উপস্থিত আছেন, এটা খুব ভালো খবর।
আমরা একটা নতুন চিন্তা ভাবনা করেছি সুভাষ বাবুর সঙ্গে কথা বলি। স্টেডিয়ামের তো দুটো দিক আছে, একটা হচ্ছে বসে খেলা দেখা, সেটা হচ্ছে উপভোগের দিক, কিন্তু খেলার আরেকটা দিক আছে, খেলার একটা উৎপাদনের দিক আছে, খেলার গুণমানটা বাড়াতে হবে। হ্যাঁ, আমরা কেন ভুলে যাচ্ছি যে আমাদের দেশ মেলবোর্ন অলিম্পিকে এবং রোম অলিম্পিকে অনেক দূর উঠেছিল, এবং সেই জাতীয় একাদশে সমর ব্যানার্জি মেলবোর্ন অলিম্পিকে প্রতিনিধিত্ব, তিনি অধিনায়ক ছিলেন, এবং ষাটের দশকেও প্রদীপ ব্যানার্জি এই বাংলা থেকেই তারা প্রতিনিধিত্ব করেছিলেন অধিনায়ক হয়ে, এবং যখন এশিয়া কাপ আমরা জিতি সে তো এই বাংলারই ছেলেরা সমস্ত গিয়েছিলেন। এবং আমি কোনো আঞ্চলিকতা দোষে দুষ্ট হতে না হয়ে বলছি, এর একটা বড় অংশ কিন্তু এই ব্যারাকপুর শিল্পাঞ্চলের। আমরা ফুটবলের মানকে ফিরিয়ে আনতে পারবো না, বাঙালি ছেলেদের ফুটবল খেলার জন্য যে পায়ের কাজ লাগে এর সঙ্গে তুলনীয় কোথায় আছে? পরিমলদের পায়ের কাজ, বা এখানে সাত্তার সাহেব আছেন ওর যে পায়ের কাজ, বা সনদ শেঠের বল ধরা, এবং এখানে রঞ্জিত মুখার্জি আছেন, চিন্ময় চ্যাটার্জি আছেন, এখন নাজিব আছে, এর আসল শৈলী তো বাঙালির পায়ের মধ্যে আছে, তাহলে আমরা কেন ফুটবল দল করতে পারবো না? মাঝে মাঝে মনে হয় কিছু মধ্যসত্যভোগী মানুষজন এসে গেছেন, যারা বোধহয় খেলোয়াড় আর দর্শকের মধ্যে একটা বাধা সৃষ্টি করছেন। এটা একটু সরিয়ে খেলার আমরা একটু স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারি, তার জন্যে দরকার খেলোয়াড়দের পুষ্টিকর খাবার এবং সঠিক প্রশিক্ষণ। তাই স্টেডিয়ামের আরেকটা দিক হবে প্রশিক্ষণের ব্যবস্থা করা, উঁচু মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এবং আমাদের অত এখান থেকে ওখান থেকে আনার দরকার নেই। আমাদের রাজ্যেই যারা বিখ্যাত খেলোয়াড় আছেন তাদেরই আমরা নিয়ে আসবো, ওদেরই উপদেশ পরামর্শ নেব। নিয়ে এই খর্দা স্টেডিয়ামকে ঘিরে আমি সুভাষবাবুর আপনার পরামর্শ নিয়ে আমরা এখানে আমাদের রাজ্যের সবচেয়ে উৎকৃষ্ট প্রশিক্ষণ কেন্দ্র করব, যেটা শুধু খর্দার ছেলে এবং মেয়েরা শুধু তাই নয়, আমাদের জেলা না অন্য জায়গা থেকে আসবে। এই খর্দা স্টেডিয়ামকে ঠিক এইভাবেই আমরা চালাতে চাইব, এবং আমার খালি মনে হয় যে ছেলে মেয়েরা খেলে তাদের পুষ্টিকর খাওয়া আর প্রশিক্ষণ ছাড়া দরকার হয় তার ভবিষ্যতের একটা নিরাপত্তা। আমি তো ভুলতে পারি না, যখন মাননীয় জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি নিয়মটি করেন যে পুলিশ বাহিনীতে রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশের 2% যে কর্মী নিয়োগ হবে তা খেলোয়াড়দের থেকে হবে, এটা মাননীয় জ্যোতি বসু এই নিয়মটা করেছিলেন। আমার মনে হয় এখন একটা সময় এসেছে যখন ক্রীড়ামন্ত্রী এবং আমরা মিলে জ্যোতিবাবুর পরামর্শ নিয়ে আমরা বর্তমান মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করে এই খেলোয়াড় নেয়ার এই শতাংশটা একটু বৃদ্ধি করা যায় কি না আমরা একটু আলোচনা করব। খেলোয়াড়রা একটু আস্থার সঙ্গে মাথা উঁচু করে খেলুন, যে ছেলে খেলে সে কখনো খারাপ হয় না। আমি অভিভাবকদের বলবো খেলতে পাঠান, খর্দা স্টেডিয়াম, বিবেকানন্দ স্টেডিয়াম, খেলা দেখার এবং খেলার গুণমান আরও উঁচুতে নিয়ে যাওয়ার একটা নতুন পথ দেখা, এই আশা রেখে সকলের তরফ থেকে আপনাদের আরও একবার অভিনন্দন জানিয়ে, আর আমি শুধু বলছি এই স্টেডিয়াম করতে গিয়ে অনেক বাধা এসেছে, সে সমস্ত বাধা অতিক্রম করেছে কল্যাণ ব্রজ, এবং এখানকার সবচেয়ে বড় কথা খর্দা রহরার মানুষ, এটা শুধু স্টেডিয়াম নয়, এটা একেবারে জনতরঙ্গের মতো স্টেডিয়াম হয়েছে। এই স্টেডিয়ামের মধ্যে লুকিয়ে আছে, ইট পাথরের মধ্যে লুকিয়ে আছে খর্দার মানুষের আবেগ, এই কালীবাবুর মতো মানুষের আবেগ, এই রঞ্জিত চিন্ময় পরিমল দে এই এদের সব আবেগ, এবং পার্শ্ববর্তী এলাকা সনদ শেখ সাত্তার সাহেবের সকলের আবেগ, নাজিব, এই স্টেডিয়ামটা খর্দা মানুষের একবারে বুকের একটা ব্যাপার। একে আমরা আজকে জ্যোতিবাবু উদ্বোধন করলেন, আমাদের আনন্দের দিন এবং খুব গর্বের দিন, জ্যোতিবাবুর হাত দিয়ে এই স্টেডিয়ামের করার আস্থা পেয়েছিলাম, উনি নিজে ওর এই ভগ্ন শরীরের মধ্যেও কষ্ট করে এখানে এসে আজকে উদ্বোধন করলেন। আমি খর্দার নির্বাচিত প্রতিনিধি হিসেবে ওকে আমাদের কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে
আমার বক্তব্য শেষ করছি। মূল্যবান তথ্য এবং পরামর্শ আমরা গ্রহণ করলাম মাননীয় অর্থমন্ত্রী ডক্টর অসীম কুমার দাশগুপ্তের বক্তব্যের মধ্যে থেকে। সম্মাননীয় অতিথি মঞ্চে উপস্থিত আইএফএ সচিব এবং জেলা সভাধিপতি শ্রীমতী অপর্ণা গুপ্ত, অন্যান্য ক্রীড়াবিদ যারা এখানে উপস্থিত আছেন তাদের বক্তব্য আমরা শুনবো, এটা ঠিক করেছিলাম, কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে সময় খুব সংক্ষিপ্ত। উপস্থিত রয়েছেন আমাদের উদ্বোধক কিংবদন্তি পুরুষ, আমাদের অন্তরের মানুষ, শ্রদ্ধেয় জননেতা শ্রী জ্যোতি বসু। আমরা এখন তার কাছ থেকে তার মূল্যবান বক্তব্য এবং পরামর্শ শুনব। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ, সাথী সভাপতি এবং বোনেরা ভাইয়েরা ও বন্ধুগণ, আমি আপনাদের সবারই অনুমতি নিয়ে আমি বসে বলছি। বয়সের দরুন স্বাস্থ্যের দরুন আশা করি আপনারা কিছু মনে করবেন না, তবে গলাটা এখনও আছে, হয়তো শুনতে পাচ্ছেন আপনারা কি আমি জানি। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই বিবেকানন্দ নামাঙ্কিত যে ক্রীড়াঙ্গন তার উদ্বোধন করলাম এবং আমার খুব ভালো লাগলো যে আমাদের সংসদরা শুধু না, আমাদের সরকার শুধু না, সাধারণ মানুষও অনেক টাকা দিয়েছে এটা করবার জন্য। আমাকে অসীম একটা চিঠি লিখে বলেছিল, মনে করিয়ে দিয়েছিল যে ফুলের প্রদর্শনী যখন এখানে হয়েছিল তখন আমি অবশ্যই অনেকদিন আগে তখন আমি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছি অসুস্থতার জন্যে, কিন্তু তখন অনেকেই বলছিল নানা দাবির দাবির মধ্যে যে একটা স্টেডিয়াম দরকার, ক্রীড়াঙ্গন একটা দরকার। আমার অভিজ্ঞতা হচ্ছে 77 সাল থেকে যে আমি মুখ্যমন্ত্রী ছিলাম, তার আগেও আমি উপমুখ্যমন্ত্রী ছিলাম, যেখানে যেতাম মানুষের কতগুলো দাবি তো মৌলিক দাবি তো আছেই, তার সঙ্গে লেখাপড়ার কথা তারা বলতেন, নিরক্ষরতা দূর করার কথা তারা বলতেন, ওষুধপত্রর কথা তারা বলতেন, চিকিৎসার কথা বলতেন তারা, জলের কথা বলতেন, নানা রকম কথার মধ্যে তারা বিদ্যুতের কথা বলতেন, তারা স্টেডিয়ামের কথাও বলতেন, মানুষ সচেতন হয়েছিল। তারা বলতেন যে আমাদের জেলায় একটা স্টেডিয়াম হবে না কেন, আমি ওকে হিসেব করে আসতে পারিনি, আমি জানি না কত জায়গায়, যত আমি অনেক জেলায় গিয়েছি সেখানে এই দাবিটা তারা আমার কাছে করেছে। আমি এইটা নিয়ে সুভাষ বলছে যে 30টা স্টেডিয়াম, এটা কম কথা না, এবং আমরা যখন আসি আমি দেখেছি আমাদের সুভাষ যে স্টেডিয়াম করেছে বিধাননগরে, সে দাঁড়িয়ে থেকে রাত্রিবেলা 10টা 11টার সময় কাজ হচ্ছে সেখানে। আমরা আসবার আগে কোনো ইট পড়েছিল, কংগ্রেস সরকারের আমলে আর কিছুই হয়নি। যাই হোক, তারপর এই খেলাধুলোর দিকেও লোকের দাব, খেলাধুলার জন্য লোকের দাবি আছে, এইটা খুব আনন্দের বিষয়, এটা ভালো কথা। ইতিমধ্যে প্রায় 30টা, এই 30 বছর আমরা আছি, বামফ্রন্ট সরকার, আমাদের স্টেডিয়াম হয়েছে বিভিন্ন জায়গায়, এবং আমার শুধু আপনাদের কাছে এই কথা বলা যে স্টেডিয়াম সবার জন্য। আমাদের বিরোধী যদি কিছু লোক থাকেন, তারা যদি আলাদা করে খেলাধুলো করতে চান তাহলে তাদেরও দিতে হবে, দল মত নির্বিশেষে মানুষকে দিতে হবে, এইখানে যাতে সুযোগ পায় তারা খেলাধুলো করার জন্য। আর আমি বলবো, আমি যেখানে যাই বলি আপনাদের এই বিরাট সভায় আরেকবার আমি আসবার সুযোগ পেলাম, আমি বলছি পশ্চিমবাংলার সচেতন মানুষকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি,
ধন্যবাদ জানাচ্ছি তাদের সচেতনতার পরিচয় তারা দিয়েছেন এই 31 বছর ধরে একটা বামফ্রন্ট সরকারকে একটা রাজ্যে এখানে রেখে ধারাবাহিকভাবে সাতবার তারা আমাদের নির্বাচিত করেছেন এই ইতিহাস যেন ম্লান না হয় এ কোথাও ভারতবর্ষে হয়নি এ কোথাও পৃথিবীতে হয়নি আমি যখন বাইরে গিয়েছি বক্তৃতা দিতে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ইত্যাদি অনেক জায়গায় শেষের দিকে মানুষ আমাকে জিজ্ঞাসা করেছেন ছেলেমেয়েরা শিক্ষকরা জিজ্ঞাসা করেছেন যে আপনারা এতদিন ধরে টিকে আছেন কি করে আমরা আমি বলেছি মানুষের ভালোবাসা সমর্থন মানুষের সহযোগিতা আমরা পেয়েছি আর আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের কর্মসূচিতে আমরা তা পালন করবার চেষ্টা করেছি সবটা যে করতে পেরেছি তা না আমি ঠিক হিসেব করিনি কিন্তু হয়তো 90% আমরা করতে পেরেছি 10% হয়তো করতে পারিনি এটা আমাদের স্বীকার করতে হবে মানুষের কাছে যেতে হবে যারা বিরোধী তাদের বাদ দিলে চলবে না তাদের কাছেও যেতে হবে যারা আমাদের সমালোচনা করে তাদের কাছেও যেতে হবে এবং তাদের জিজ্ঞাসা করতে হবে কেন তারা আমাদের সমালোচনা করছেন কেন তারা আমাদের দিকে আসছেন না এবং তাদের বক্তব্য শুনে যদি কিছু করার থাকে করতে হবে যদি না করা যায় তাদের বলতে হবে কেন করতে পারছি না এবং আমরা প্রথম দিন সরকারে এসেই আমাদের যখন রাজ্যপাল আমাদের অনুষ্ঠান করলেন আমাদের নিয়ে আমাকে মুখ্যমন্ত্রী করলেন বাইরে এসে বিরাট জনতা রাজ্যপালের ওখানে বাড়ির বাইরে এবং সেখানেই আমি প্রথম বলেছিলাম যে আমরা শুধু রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবো না সাধারণ মানুষকে নিয়ে সরকার চালাবো শ্রমিক কৃষক মধ্যবিত্ত বস্তুহারা শিক্ষক বিভিন্ন মানুষকে নিয়ে আমরা সরকার চালাবো আমরা পঞ্চায়েত স্বনিযুক্তি প্রকল্প যারা আছেন তাদের নিয়ে যারা করব আরও অনেক তৈরি করব আমরা তাদের নিয়ে আমরা করব আমরা জেলায় জেলায় জায়গা রাখব যাতে করে এইরকম স্টেডিয়াম করতে পারে খেলাধুলোর ব্যবস্থা করতে পারে এই কথা প্রথম দিনই সেখানে আমি বলেছিলাম এবং আমরা সে কাজ করেছি আমরা মানুষকে ফাঁকি দিইনি আমরা মানুষের উপর আমাদের বিশ্বাস আছে মানুষের উপর আমরা কখনো অবিশ্বাস আমাদের আসেনি আমরা সেই মানুষ যদি ভুল পথে গিয়ে থাকে যারা বিরোধীদের পক্ষে গেছে কিছু লোক তারা সবাই কি সমাজ বিরোধী তারাও তো গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের কাছে যেতে হবে বলতে হবে তারা ভুল বুঝে অন্য হয়তো ভুল বুঝে তারা অন্যদিকে তারা চলে গেছে তারা আমাদের দিকে আসবে আমাদের দিকে না আসে উপায় কী আছে আর কোন শক্তি আছে যে মানুষের জন্য এত করেছে এখানে তো এত বছর স্বাধীনতা আমাদের হয়ে গেল এটা তো একদিনে হয়নি আমরা জেল খেটেছি আন্ডারগ্রাউন্ড থেকেছি লুকিয়ে থাকতে হয়েছে আমাদের আমাদের উপর গুলি চলেছে জেলে গুলি চলেছে বাইরে গুলি চলেছে লাঠি চলেছে আমাদের শত শত শহীদ হয়েছে এবং তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তারাই করে গেছে ইতিহাস এই রচনা এবং তারপর পরের জেনারেশন পরে যারা এসেছেন আমার দেখতে ভালো লাগছে এখানে অনেক যে বয়স কম এরকম মানুষ আমি দেখছি যাই হোক আমি অসুস্থ কিন্তু আপনাদের দেখে আমার ভালো লাগছে শরীরটা ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক বেশি আর আমি যেতে পারছি না এই সপ্তম নির্বাচনে আমি মোটে 10-12 নির্বাচনে যেতে পেরেছিলাম আগে যেখানে 20-30-40 যেতাম এবার সেটা পারিনি এবার কেরালায় নির্বাচন হলো প্রত্যেকবার গিয়েছি এবার যেতে পারিনি এই অসুস্থতার জন্য এবার ওরা আমাকে বলেছিল প্লেন করে এরোপ্লেন করে নিয়ে যাবে বিশেষ প্লেন করে আমাদের পার্টি কংগ্রেসে নিয়ে যাবে 19তম পার্টি কংগ্রেস আমি পারলাম না আমি বললাম আমার পক্ষে একেবারে সাহস নেই আমার যাওয়া এমন একটা পেটে অসুখ হয়েছে যে আমার বেল্ট পরে থাকতে হয় আমাদের নি ক্যাপ পরতে হয় আমি আস্তে আস্তে হাঁটি তা যাই হোক তবুও তখন
প্রকাশ তারা আমাদের সেক্রেটারি বললেন যে আপনি তাহলে বুদ্ধ ছিল বিমান ছিল, এরা বলল যে আপনি তাহলে একটা বক্তৃতা তৈরি করে ক্যাসেট পাঠিয়ে দিন। তো সেই বক্তৃতা নাকি ওখানে শোনানো হয়েছে, আমি অবশ্যই এখনও শুনিনি, ক্যাসেটটা হাতে পেলে আমি শুনব। যাই হোক, হ্যাঁ অসীমকে আমি জিজ্ঞেস করেছি, ও আমাকে বলেছে কীভাবে হয়েছে সেখানে আমার ছবি ইত্যাদি দিয়ে। যাই হোক, আমি অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আমি মনে করি এই ইতিহাস কখনো ম্লান হবে না, মানুষ আরও সচেতন হবে, আরও মানুষ বুঝতে পারবে, শত্রু মিত্র চিনতে পারবে মানুষ, এবং সেইভাবে যাতে আমরা গড়ে তুলতে পারি একটা আদর্শ একটা স্টেট রাজ্য, এই আমাদের সাহায্য করবেন। অনেকে বলেন আপনারা তো সমাজবাদী, বটেই তো, আমরা ক্ষমতা দিল্লিতে দখল করে আমরা সমাজবাদ করব, শ্রেণীহীন সমাজবাদ করব, কিন্তু যতক্ষণ দিল্লিতে ক্ষমতা না পাচ্ছি, শুধু তিনটে রাজ্যে ক্ষমতা পেয়ে সমাজবাদ করা যায় না, সমাজবাদী কোনো প্রোগ্রাম কর্মসূচি নেওয়া যায় না, মানুষকে ফাঁকি দেওয়া হবে এসব বলা। তাই এখন আমাদের কষ্ট হয় দেখতে কত ছেলে মেয়ে, এবং তারা অনেক শিক্ষিত ছেলে মেয়ে, তারা কাজ পাচ্ছে না, তার শিখে বসে আছে কাজ পাচ্ছে না। তবে এখন ভালো হয়েছে, আমি এখন তো প্রায় ১৯ বছর হলো বিধাননগরের বাসিন্দা হয়ে গেছি, আমি সেখানে দেখছি ইলেকট্রনিক্স আমি করেছিলাম, কারণ ইন্দিরা গান্ধী আমাকে বলেও দিল না, তখন আমি নিজেই জমি দিয়ে সেখানে করিয়েছি, কী চমৎকার চলছে সেখানে। বুদ্ধ বিশেষ করে এসে বিশেষ জোর দিয়েছে আইটির ব্যাপারে, আমাদের নতুন মন্ত্রীরা জোর দিয়েছে আইটির ব্যাপারে, আর অনেক মন্ত্রী আমাদের ওই বিধাননগরে তারা থাকেন, এবং এই আইটি রাত ১২টার সময় কাজ আরম্ভ হয়। আগে নিয়ম ছিল মেয়েরা রাত্রে কাজ করতে পারবে না, সেই নিয়ম আমরা উঠিয়ে দিয়েছি, এবং ১২টার সময় কাজ আরম্ভ হয়, কারণ আমাদের যখন ১২টা আমেরিকায় তখন হয়তো সকাল ১২টা, কাজেই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয় বিভিন্ন দেশের সঙ্গে, এই জন্য আইটির জন্য আমাদের সেটা উঠিয়ে দিতে হয়েছে যে মেয়েরা রাত্রে কাজ করতে পারবে না। রাত ১২টায় কাজ আরম্ভ হয়, ভোর ৬টায় শেষ হয়, তারপরে সব বাড়ি যাবার ব্যবস্থা তাদের করা হয়। এইভাবে আমরা চলছি, এবং আমরা এখন বলছি যে আমরা যদি কৃষকের জমি আমরা ২ ফসল ৩ ফসল জমি তো নেব না, কিন্তু যদি কখনো কোথাও কিছু নিতে হয় তাহলে আমরা এত ক্ষতিপূরণ দেব যা ভারতবর্ষে কেউ কোনো দিন দেয়নি, যা আমরা ইতিমধ্যেই দিয়েছি। কিন্তু শুধু ক্ষতিপূরণ দিলে হবে না, এখন আমরা ভাবছি তাদের তো জায়গাও দেখাতে হবে। আমি রাজার হাটে কতবার এসেছি, টাকা দিয়েছি, কোনো গোলমাল হয়নি, কৃষকরা তাদের দলিল দিয়ে গেছে জমি। আমি আমাদের লেদার কমপ্লেক্সের জন্য চামড়ার যে জায়গা ১,০০০ একর আমরা নিয়েছি, তার জন্য আমাদের কোনো গোলমাল হয়নি, সেখানে আমরা টাকা দিয়েছি, নগদ দিয়েছি, আর ওরা আমাদের জমির দলিল তারা দিয়েছে, সেখানে এখন কত কাজ সেখানে আরম্ভ হয়েছে। এইভাবে আমরা পশ্চিমবাংলায় আগে আমাদের শিল্প হতে দেয়নি, কেন্দ্রীয় সরকার বাধা দিয়েছে। আমি একবার আমেরিকা যাচ্ছিলাম, প্রণব মুখার্জি আমাকে অর্থমন্ত্রী ছিল, আমাকে চিঠি লিখল যে আপনি শিল্প সম্বন্ধে আমেরিকায় আলোচনা করতে পারবেন না। আমি আমার সেক্রেটারিকে বললাম এটা ছিঁড়ে ফেলে দাও, এখন দেখছি না ফেললেই হতো, মানুষকে দেখাতে পারতাম। তা যাই হোক, প্রণব এসেছিল কয়েকদিন আগে আমার বাড়িতে, আমি বললাম এই চিঠি আমাকে লিখলেন কেন, তো বললো যে দেখুন এটা আপনার জন্য না, এটা হচ্ছে একটা নতুন সরকার হয়েছিল কংগ্রেসকে হটিয়ে অন্ধ্রতে, এবং তিনি যখন যান তেলেগু অনেক আছে বিদেশে, তারা বলেছিল আমরা ৩০০ কোটি টাকা তুলে দেব, ওরা কেন এসব করবে, এটা তারা করতে পারে না, এটা আমাদের 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 বিভাগ, এই শিল্প করা বড় শিল্প বিশেষ করে, এইভাবে বাধা দিয়েছে, কিন্তু বাধা টেকেনি।
আমি থাকতে থাকতেই আমি বদ্ধ হয়েছিলাম ছাড়তে মুখ্যমন্ত্রী, কিন্তু আমি থাকতে থাকতে পেট্রোকেমিক্যাল হয়েছিল 5,000 কোটি টাকার। 11 বছর ধরে আমি অপেক্ষা করেছি। তারপরে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীকে মেরে ফেলা হলো, তারপরে রাজীব গান্ধী মুখ্য প্রধানমন্ত্রী হলেন। তিনি আমাকে বললেন, হঠাৎ আমাকে দিল্লিতে আমি ছিলাম তখন কিছু কাজের জন্য গিয়েছিলাম, তিনি আমাকে বললেন এটা অন্যায় হয়েছে, চলুন আপনাকে আমি এয়ারপ্লেন করে নিয়ে যাব, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করব পেট্রোকেমিক্যালের। আমি বললাম কী ব্যাপার, আমাকে চিঠি না লিখলে আমি যাব না, 11 বছর অপেক্ষা করছি। তারপরে তিনি চিঠি লিখলেন, একজন মন্ত্রীকে পাঠালেন, তখন আমরা গিয়ে টাটা গিয়ে গোয়েঙ্কাটা গিয়ে আমরা সেইখানে একটা যৌথভাবে আমি কেন্দ্রীয় সরকারকেও বলেছিলাম যে আপনারাও আসুন, যৌথভাবে আমরা একটা বিরাট পরিকল্পনা গড়ে তুলি। এবং সেখানে এখন তার থেকে আর কাঁচামাল নিয়ে জেলায় জেলায় ছোট ছোট কারখানা হয়েছে, যেখানে আমি শুনেছি 70,000 ছেলে মেয়ে কাজ করছে। এইভাবে একটা দৃষ্টান্ত এটা। এখন আমরা আইটির দিকে নজর দিয়েছি, আধুনিক শিল্পর দিকে নজর দিয়েছি, আর আমরা 1994 সালে শিল্পপতিরা আমাকে বলছিলেন যে আপনি তো বক্তৃতা দিচ্ছেন আমাদের কাছে এসে, কিন্তু লিখিত তো কিছু নেই, আপনি তো অ্যাসেম্বলিতে কিছু বলেননি। আমি বললাম বলবো কি, আপনাদের কাছেই তো বলছি। তারপরে আমি অ্যাসেম্বলিতে একটা বিবৃতি দিলাম, সেখানে বলেছি সব কথা বলার দরকার নেই, সেখানে আমি বলেছি আমাদের শিল্পনীতি, মালিকদের বলেছি শ্রমিকদের শ্রদ্ধা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন, উৎপাদনশীলতা বাড়াতে হলে আপনারা একা করবেন কেন, শ্রমিকদের সঙ্গে নেবেন। আর শ্রমিকদের বলেছি যে স্ট্রাইক করবার অধিকার কখনো ছাড়বেন না, কিন্তু এটা হচ্ছে শেষ হাতিয়ার, যখন আর কিছুতেই কিছু হচ্ছে না, অন্যায় করছে মালিকরা, সরকার তখন সরকারের কাছে আসবেন, যদি সরকার কিছু করতে পারে আমরা করব, তা না হলে আপনারা স্ট্রাইক করবেন, আমরা স্ট্রাইক ভাঙব না পুলিশ দিয়ে, এই হচ্ছে আমাদের নীতি। এই নীতি কোথায় আছে? এ সব যেই অধিকার আমরা দিয়েছি শ্রমিকদের, কর্মচারীদের, বিভিন্ন মানুষকে, সেই জন্যে আপনাদের আমি বলছি, এর জন্যে আবার আমি বলছি, আরেকবার বলেছি যে কত মানুষের জীবন গেছে, এ বাস্তুহারা এসেছে কত লক্ষ আমি জানি না, পূর্ব বাংলা থেকে যখন দেশ ভাগ হয়ে গেল এবং তাদের আমাদের পুনর্বসতি করতে হয়েছে, তাদের আমাদের জায়গা দেখিয়ে দিতে হয়েছে, তাদের জন্য আমাদের নানা রকমভাবে ব্যবস্থা করতে হয়েছে, কারণ এরা ছেলে মেয়ে মানুষজন সব নিয়ে এসেছে এখানে, কী করবে তারা, সেখানে থাকতে পারেনি, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আর পুরনো কথা অনেক মনে পড়ছে, আমি আর বেশি আর বলবো না, পরিশ্রান্ত হয়ে যাব। আমি আপনাদের দেখে আনন্দিত, গর্বিত, এবং আমি আশা করব যে আমাদের এই যে আপনারা এইমাত্র শুনলাম আমি যে আপনারা অল্প দিনের মধ্যে আপনারা 1 বছর না না 1 বছরের মধ্যে আর কত শুনবেন, আমি তো সারা জীবন ধরেই বক্তৃতা দিচ্ছি, 40 সালে বিলেত থেকে এসে, 40 সালে ব্যারিস্টার হয়ে বিলেত থেকে এসে কাকাবাবু মুজাফর আহমদের কাছে আমি পার্টি কার্ড পেয়েছিলাম, এবং তখন থেকে আমি পার্টির কাজ করছি, আমি ব্যবসা বাণিজ্য ও ব্যারিস্টারি এসব যেতাম অবশ্যই হাইকোর্টে, কিন্তু এসব আমি করিনি। এতে আমার বাবা মা দুঃখিত হয়েছিল, কিন্তু দুঃখিত হয়ে আজকে থাকলে খুশি হতেন। যাই হোক, তারপরে আমি আপনারা জানেন আমি মুসলিম লীগ আমলেই MLA হয়েছিলাম, আমরা 3 জন ছিলাম, একজন ইস্ট বেঙ্গল থেকে আর আমরা 2 জন এখান থেকে চা বাগান থেকে, আর আমি রেলওয়ে থেকে হয়েছিলাম, এবং সেই জন্য অনেক জায়গায় আমার যেতে হয়েছে, আমার তেভাগ আন্দোলনে অংশ নিতে হয়েছে, বিরাট আন্দোলন, সেই সুরওয়ার্দি তখন মুখ্যমন্ত্রী, তখন মুসলিম লীগের রাজত্ব, এবং ভূপেশ গুপ্ত আর আমি সুরওয়ার্দিকে বললাম আপনি এটা কেন করছেন না, তেভাগা কেন করছেন না, এটা তো ন্যায্য দাবি। তিনি বললেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের MLA দের রাজি হতে হবে,
উনি এবারে তাদের মিটিং ডাকলেন, এটা একটা গল্প আর কি, মিটিং ডাকলেন। ডেকে মিটিংয়ে নাকচ হয়ে গেল, বললো না আমরা দেবো না জমি ওই তে ফাঁকা করতে। তারপরে আমরা আবার শনিবার দিকের কাছে গেলাম যে কী ব্যাপার হলো না, সে বললো কী করবো, ইংরেজিতে বললো যে আই ডিডন্ট নো দে ওয়ার সো মেনি যোদ্ধার্স ইন মাই পার্টি। এই কথা বলে এত যোদ্ধার আমার পার্টিতে আছে আমি জানতাম না, তা যাই হোক পারলাম না। পরে আমরা যখন স্বাধীন হলাম তারপর এসে আর বিরাট বিরাট আন্দোলন আপনাদের এইসব অঞ্চলে হয়েছে, কত জায়গায় আমার যেতে হয়েছে, এইভাবে আমি মানুষের কাছেও কত জিনিস আমি শিখেছি যা আমি জানতাম না, কারণ আমি তো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। এইভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আর এই কথা বলছি যে আবার বলছি যে বিরোধীরাও যদি খেলতে চায় তাদের খেলতে দেবেন, তাদের জায়গা করে দেবেন, তাদের সঙ্গে নেবেন, কারণ তারা যদি রাজনীতির দিক থেকে বিরোধী হয় কী আর করা যাবে, আমাদের দিকে টানবার চেষ্টা করবেন, কিন্তু যদি না পারেন তারা নিজেরাই খেলুক, তারা করুক সে খেলা। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এটা বোধ হয় আমাদের সকলের পরম প্রাপ্তি আজকে বিবেকানন্দ স্টেডিয়ামের উদ্বোধন, এবং এই উদ্বোধন পর্বকে সামনে রেখে শ্রদ্ধেয় জননেতা শ্রী জ্যোতি বসুর আগমন এবং তার দীর্ঘ স্মৃতিচারণ, দীর্ঘকাল বাদে এই মঞ্চে তিনি তার স্মৃতিচারণ করলেন, আমরা খর্দহের মানুষের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সুস্থতা কামনা করছি। আগামীকাল ইস্ট বেঙ্গল ক্লাব বনাম ডক্টর অসীম দাশগুপ্ত একাদশ প্রদর্শনী ফুটবল ম্যাচ, কলকাতার প্রখ্যাত ফুটবলার যারা আজকে অত্যন্ত নাম করা তারা এই খেলায় অংশ নেবে, সঙ্গে থাকবেন ইস্ট বেঙ্গল ক্লাব। আগামীকাল 4:00 থেকে এই খেলা শুরু হবে। ফুটবল প্রতিযোগিতা খেলা হবে,
ইস্ট বেঙ্গল দলকে আমরা অনুরোধ করেছিলাম, ইস্ট বেঙ্গল দল এসেছেন। আমি এই সুযোগে শ্রী সম্পল বল এবং ইস্ট বেঙ্গলের প্রতি খেলোয়াড়কে অভিনন্দন জানাচ্ছি। অন্যদিকে কলকাতার মাঠে বিখ্যাত খেলোয়াড়দের একত্রিত করে আরেকটি একাদশ তারা ওদের সঙ্গে খেলবে, তারা উপস্থিত হয়েছে, তারাও এখন মাঠে যাচ্ছে। আজকের খেলাটা শুধু খেলাতেই শেষ হবে না, এই মাঠটা আপনারা লক্ষ্য করবেন। খেলোয়াড়রাও বললেন যারা এসেছেন, অনেকেই বলেছেন যে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মাঠে আমরা খেলতে যাচ্ছি মনে হচ্ছে। এই খেলার সঙ্গে সঙ্গে খেলা শেষ হওয়ার পরে আমরা এখানে ধারাবাহিকভাবে খেলার প্রশিক্ষণেরও ব্যবস্থা করব। এই খর্দায় বিবেকানন্দ স্টেডিয়াম এবং প্রশিক্ষণ এই নিয়ে দর্শকদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে, এখন আমাদের একটু ছোট একটা অনুষ্ঠান আছে, তারপরেই খেলা শুরু হবে। আমি আরো একবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সেইটা হচ্ছে কথা, সেটা আমিও বলতে চাইছি আপনার। একটু সামনে এবং একটি উপহার দিয়ে সম্বর্ধিত করছেন।
ফুলটা দিকে ঘুরে ফুলটা দিকে ঘুরে ফুলটা ফুলের মুখ টেক করে দিন বুকে একটু ঘুরে যাও ঘুরে ঘুরে দাও স্যার তুমি দিকে ফুলটা দিকে ঘুরে ফুলটা দিকে ঘুরে দাদা ক্যামেরা ঢুকে যাচ্ছে দাদা দীপেন্দু বিশ্বাস দাদা হলদে জামা স্যার স্যার হলদে জামা স্যার একটু সরবেন ঠিক আছে দাদা আমি বলে দেব পাশে বিকাশ বাজি ওর টাইটেলটা বাজি কিন্তু অত্যন্ত ভালো ওর সঙ্গে এখানে তুলনাই হয় না আমি তো ভুকে আসছি ছোট্ট গিফট আছে যদি ছোট্ট একটা গিফট আছে আপনি এসেছেন মানে আমরা কোন বার্তা ঠিক আছে কেমন আছে হ্যাঁ একটু কাজে লাগিয়ে একটু আমাদের পাড়া তিনটে বলে দিই বাবুন কর যার ছিল মজ্জু কিছু ফটো সেশন চলছে। আমি
আমরা তো অনেকেই ছোটবেলা থেকে খেলাধুলো করেছি, কিছু প্রশিক্ষণও নিয়েছি। তাই খেলার মাঠে এলে পাগুলো একটু নিষ্পেষ করে আর মাথা দিয়ে একটু হেড দিতে ইচ্ছে করে, পায়ে বলটা রিসিভ করতে ইচ্ছে করে, একটু পুশ করতে ইচ্ছে করে, ফ্লিক করতে ইচ্ছে করে, তাই একটু করলাম। পাশাপাশি মানে আজকে ভারতীয় ফুটবলে একটা মহা সন্ধিক্ষণ রয়েছে, মানে ফিফার সাথে আগে মিটিং চলছে, ষাটখানা মাঠ আর্টিফিশিয়াল গ্রাউন্ড আসতে পারে এবং উইন ইন্ডিয়া প্রজেক্ট করা হচ্ছে, জেলায় এইভাবে ফুটবলটা ছড়িয়ে পড়ছে, এটা কি মানে ভারতীয় ফুটবলের একটা শুভ লক্ষণ, শুভ ইঙ্গিত আজকে থেকে? ভাই আমি অত বড় প্রেক্ষিতের উপরে এখনই মন্তব্য করব না, একটু দেখি সেটা কোন দিকে যায়। কিন্তু একটা আমি নিশ্চিত আমরা যে খর্দায় মানুষের সহযোগিতায় যে স্টেডিয়ামটা হয়েছে, এখানে খেলোয়াড়রা বললেন এত ভালো মাঠ, একজন তো বিদেশি খেলোয়াড় বললেন ভারতবর্ষে তিনি কোথাও দেখেননি, এটা আমাদের খুব বড় পাওয়া। আজকে খেলাটা তো প্রীতি খেলা, এরপরে আমরা জোর দেবো এখানে প্রশিক্ষণের ওপর। এই মাটিতেই সৃষ্টি হয়েছে আমাদের ভারতবর্ষের অনেক বিখ্যাত ফুটবল খেলোয়াড়, অনেক বাড়িতে ছেলে মেয়েরা আছে যারা খেলতে পারে, তাদের পায়ের কাজ আছে, মনের জোর আছে, একটু পুষ্টিকর খাবার আর ধারাবাহিক প্রশিক্ষণ অনুশীলন এবং ভবিষ্যতের নিশ্চয়তা, এগুলো আমরা একত্রিত করে কাজটা করে একটু প্রমাণ করব। থ্যাংক ইউ।
ডেকে আনবো একবার, ক্যামেরাম্যান কে ডেকে আনবো কার তোর? হ্যাঁ আমার ক্যামেরাম্যান তো উপরে খেয়াল আছে তো ¡Gracias!
Come on, William.